হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো আজকে শুভ রথযাত্রা, তো তোমাদের সকলকে জানাই শুভ রথযাত্রা। তো আজকে আমাদের একটা গৃহপ্রবেশের ইনভাইট আছে, তো সেখানেই যাচ্ছি আজকে দেবাংশকে নিয়ে। তো তাই জন্য ভাবলাম আজকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি, তো এই জন্য আজকে ব্লগটা করছি। তো তোমরা লাস্ট অব্দি ব্লগটা আজকে দেখতে থাকো, আজ ভীষণ ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলেছে, আর আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। ওকে, সঙ্গে থেকো। তো আমরা স্টেশনে চলে এসেছি, এই দেখো, এই যে 4 নম্বর প্ল্যাটফর্মে একটা নৈহাটি মাঝেরহাট আসছে, সেইটা ধরবো। তো একটু দেরি হয়ে গেল, আরো আগে যাওয়ার কথা ছিল, কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, একটু টায়ার্ড ছিলাম, তাই দেবাংশ ঘুমাচ্ছিল। তো তোমরা রথের দিন কে কি করছো, কোথায় গেলে, কি করলে, কে কে মেলায় গেলে, রথ টানলে, একটু জানিও, ঠিক আছে? তো চলো ট্রেন খবর হচ্ছে, খবর হোক, আসুক, তারপরে কথা হচ্ছে। তো চলে এসেছি আমরা, এই দেখো সোদপুর স্টেশনে, এখন যাচ্ছি, আর হ্যাঁ অটো করে যাব। আর এ হচ্ছে এর ফ্রেন্ডের বাড়ি যাচ্ছে, কিন্তু এর ফ্রেন্ডের বাড়ি গৃহপ্রবেশ। বাবা কিছু বলে দে, কিছু বলো, ও কিছু বলবে না, ও হা করে দেখছে এখন লোকজন সব। চলো গিয়ে কন্টিনিউ, হ্যাঁ চলো ওখানে গিয়ে তোমাদের কন্টিনিউ করছি, ঠিক আছে? তো ফাইনালি পৌঁছালাম, অনেক সময় লাগলো, আজকে রথযাত্রা, তো তো রাস্তায় রথ বেরিয়েছে, তো এই জন্য রথের জন্য পুরো রাস্তা বন্ধ ছিল, তাই জন্য এই মাত্র পৌঁছালাম। এই যে দেখছো দেবাংশ, বাবা পুরো ঘেমে গেছি, রিক্সা করে আসলাম। তো চলো ভেতরে যাই, তারপর দেখা হচ্ছে। তো আমরা চলে এসেছি, এই যে এই মাত্র ঢুকলাম। তো ঘরটা তো ভীষণই সুন্দর সাজিয়েছে, তো ও হচ্ছে মানে আমারই বান্ধবী হয়, আর ওর ছেলে আর আমার ছেলে একই সেম এজ, 1 মাসের ছোট বড়। তোমরা আগে যদি আমার ব্লগ দেখে থাকো তো আগে নিশ্চয়ই দেখেছো, ওর ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিল, তো সেই ফ্রেন্ডের বাড়িতে ও এসছে। তো ঘরটা ভীষণই সুন্দর সাজিয়েছে, তো চলো তোমাদেরকে একটুখানি ওর রুমটা একটুখানি দেখাই, ওর ঘরটাও কিরকম ভাবে কত সুন্দর সাজিয়েছে। তো এই দেখো, এই যে ভীষণ সুন্দর সাজিয়েছে, ফলস সিলিং করেছে, এই যে খুব সুন্দর সাজিয়েছে, কালার গুলো ঘরের মানে দারুণ, খুব সুন্দর। এই দেখো রান্নাঘরে মডিউলার করিয়েছে, এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, এটা হচ্ছে তোমার হচ্ছে ঠাকুর ঘর, এই যে ঠাকুরের সিংহাসনটাও কি সুন্দর করেছে, এই যে পুজো তো হয়েই গেছে দুপুর বেলা, এই যে বা ঘড়িটাও কি সুন্দর লাগিয়েছে। এটা হচ্ছে থার্ড বেডরুম, এই যে এটা ফলস সিলিং করেছে ও, ভীষণ সুন্দর ফলস সিলিংটা, ডিজাইনটা, রংটা মানে দারুণ। আর সব ফার্নিচার গুলো নতুন করেছে, এই যে এই এই ওয়ালটা তো নতুন মানে পেন্ট পেন্ট করা, ভীষণ সুন্দর করে সাজিয়েছে, ঘড়ি লাগিয়েছে, ফটো লাগিয়েছে, এই যে। তো চলো তোমার তোমাদের ওদের ওর সাথে তোমাদের কথা বলিয়ে দিচ্ছি, দেখি ও কি বলে ওর নতুন বাড়ি নিয়ে। কেমন লাগছে নতুন বাড়ি, নতুন ফ্ল্যাট, সব মনের মতো করে সাজিয়েছিস? ভালো তো অবশ্যই লাগছে, নিজের নিজের বাড়ি নিজের মতো করে সাজানো তো একটা আলাদাই, দিনকার স্বপ্ন ছিল, বছরের স্বপ্ন আজকে পূরণ হলো, তো অবভিয়াসলি ভালো লাগছে, নিজের স্বপ্নের ঠিকানা। আর অবশ্যই এত সুন্দর সাজিয়েছিস, সুন্দর ঘর, পঞ্চলিং করা, এত সুন্দর রং, সবটাই কি তোর পছন্দ? হ্যাঁ পুরোটাই আমার পছন্দ, আমি করেছি, আমার হাজবেন্ড অত কিছু বোঝে না, তাই তো আমি আর আমার ছেলে মিলে করেছি, তাই তো বাবা? রিমো তুমি কি খাচ্ছ, দেখো কত ভালো ছেলে একা একা জল খাচ্ছে, দেখো তোমরা, আর একে দেখো, এ খায় না, এর জল খেতে একদম ভাল লাগে না, ওই জলের বোতল নিয়ে খেলছে, ফেলে দেবে জল, দেখ
দেখ বন্ধু কি সুন্দর জল খাচ্ছে একা একা, দেখ ওই দেখ দেখছিস, দেখ দেখে কিছু শেখ, আর তুই জলের বোতল নিয়ে বসে রয়েছিস। তো আমাদের এখানে হয়ে গেল সব অনুষ্ঠান, ঘোরা, আড্ডা মারা, মজা। এবার বাড়ি যাওয়ার সময় যাচ্ছি বাড়িতে, যাই হোক। তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর একটুখানি আমাদের একটু সাপোর্ট করো, একটু পেজটাকে ফলো রেখো, আর এরকম ভিডিও দেখতে হলে একটুখানি জানিও আমার ভিডিও কেমন লাগছে, একটু কমেন্ট করো। ওকে, তো চলো, গুড নাইট, টাটা।